আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আজ আমি তৈরি করে দেখাবো লেডি ফিঙ্গার বিস্কিট। এটি এমনিতেও খাওয়া যায়, আর এই বিস্কুটটা দিয়ে কিন্তু ইটালিয়ান একটি ডেজার্ট তৈরি করা হয়, সেটার নাম হলো তিরামিসু। তিরামিসু তৈরিতে কিন্তু এই বিস্কিটটা অবশ্যই লাগে। তো চলুন, কিভাবে বাসায় বিস্কিটটা তৈরি করে নিতে পারেন সেটাই দেখাবো। এখানে একটি শুকনো বাটিতে আমি একটি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এখানে সাদা অংশটা অবশ্যই ভালোভাবে ফোম করে নিতে হবে, আর ডিমের কুসুমটা আমি আলাদা করে রেখে দিয়েছি একটি বাটিতে। দিয়ে দিব 1/4 কাপ রেগুলার চিনি। আমি চিনিটা পাউডার করে নিয়েছি, আপনারা আস্ত দানার চিনিটাও দিতে পারেন। পাউডার করা চিনিটা দিলে হয় কি দ্রুত মিশে যায়। আর এখানে লাগবে ক্রিম অফ টার্টার, এটি যে কোনো বেকিংয়ের দোকানে পাওয়া যায়, আর সেটি যদি না থাকে হাতের কাছে, হাফ চায়ের চামচের অর্ধেক লেবুর রস বা সাদা ভিনেগার বা যেটা সিরকা বলা হয় সেটা আমি দিয়ে দিব। এখানে ক্রিম অফ টার্টার হাফ চায়ের চামচেরও অর্ধেক, মানে 1/4 চার চামচ দিয়ে মিডিয়াম স্পিডে প্রথম কিছুক্ষণ বিট করব। এরপরে আমি হাই স্পিডে বিট করে ডিমের ফোমটা খুবই ভালোভাবে তৈরি করে নেব সাদা অংশটা দিয়ে। আর এখন দিয়ে দেব সামান্য কিছু ভ্যানিলা এসেন্স ভালো একটি ফ্লেভার আসার জন্য, আর দিয়ে দিব ডিমের কুসুমটা। এখন লো স্পিডে আমি একটু বিট করে নেব বাটিটা ঘুরিয়ে। বেশি বিট করতে যাবেন না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। বিট করা শেষ আমাদের, এখন বিটারের কাজটা বন্ধ করে দিব। দিয়ে আমি শুকনো উপকরণগুলো কিন্তু এখানে মিশিয়ে নিব, আর শুকনো উপকরণগুলো কিন্তু চেলে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। দেখুন এই থিকনেসটা কেমন হয়েছে। এখানে আমি একটি চালনি নিয়েছি, চালনিতে দিয়ে দিব 1/2 কাপ ময়দা, 1 চা-চামচ দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার, আর 1/2 চা-চামচ দিয়ে দিব এখানে বেকিং পাউডার, সামান্য 1 চিমটি লবণ, একেবারে সামান্য 1 চিমটি লবণ। এই শুকনো উপকরণগুলো আমি 2 থেকে 3 বারে আলতো হাতে একটু চেলে এই ফোমটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। এখানে কোনো তেল ব্যবহার হয় না, আর এই ব্যাটারটা কিন্তু একটু থিক হয়, ভারী হয়। মিশিয়ে নেবেন এভাবে করে, আর এটি কিন্তু ওভেনে তৈরি করব, ইলেকট্রিক ওভেনে। চুলায় যারা তৈরি করবেন, চুলায় তেমন একটা হয় না, যদি তৈরি করেন 6 ইঞ্চি একটি মোল্ডে সব ব্যাটারটা একসাথে দিয়ে দিয়ে একটি প্যানে বসিয়ে আমরা যেভাবে ওভেনের মতো করে কেক তৈরি করি চুলাতে, এরপর এটি শেপ দিয়ে কেটে নিতে পারবেন। এখানে একটি টিপস দিই, এক এক টাইমে ডিম ছোটো বড় হলে কিন্তু পরিমাপে সমস্যা হয়, ডোটা শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে নর্মাল টেম্পারেচারে থাকা 1 থেকে 2 চা-চামচ দুধ মিশিয়ে নিতে পারেন। আমার এখানে 2 চা-চামচ দুধ লেগেছে, স্কিপ হয়ে গিয়েছিল সেটি। ডোটা তো আমি দেখিয়েছি কেমন হয়েছে, একটি পাইপিং ব্যাগের ভিতরে আমি ভরে নিব, তাহলে হবে কি বিস্কিটের শেপটা দিতে ভালো হবে। আর আগের থেকেই আমি বেকিং ট্রের ভিতরে, ওভেনের বেকিং ট্রের ভিতরে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। দেখুন এটি অবশ্যই দিবেন বেকিং পেপারটা, আর বেকিং পেপারের নিচে আমি সামান্য একটু বিস্কিটের ডোটা একটু বসিয়ে সেট করে নিব, তা না হলে কিন্তু এটি নড়ে যাবে পেপারটা। দিয়ে এখন পাইপিং ব্যাগের মুখটা আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখন বিস্কিটের শেপে একটু দূরত্ব বজায় বজায় বিস্কিটের শেপগুলো দিয়ে দিব। আর ওভেনটা আমি 170 ডিগ্রিতে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করার পরে আমি বিস্কিটের এটা মিডল র্যাকে দিয়ে দিব। দিয়ে আমি 15 মিনিটের জন্য টাইমটা সেট করে দিব 170 ডিগ্রিতে। এভাবে করে বিস্কিটের শেপটা দিয়ে দিবেন। দেখুন আমি কিভাবে দিচ্ছি, একটু দূরত্ব বজায় দিবেন, আর এই বিস্কিটটা হতে কিন্তু বেশি সময় লাগে না। ওভেনে দিয়ে দিব আমি। এই যে বিস্কিটের শেপগুলো আমার দেয়া শেষ হয়ে গিয়েছে, দেখুন
ওভেনে দিয়ে দেওয়ার পরে 15 মিনিট পরে আমি বিস্কিটটা বের করে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একেবারেই সহজ, খুবই দ্রুত এটি তৈরি করে বাসায় নিতে পারেন। তিরামিসু যে ডেজার্টটা তৈরি করার জন্য বিস্কিটটা অনেকখানি গরম আছে, আর এটি এয়ারটাইট বক্সে ভরে 2 থেকে 3 দিনের মতো বাসায় রেখে খেতে পারেন। এই তো তৈরি হয়ে গেল, খুবই সহজ এবং খুবই মজার লেডি ফিঙ্গার বিস্কিট। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।